Hey, wait. Q-sitter? Yeah. Wait a minute. Arek bar. Ita ki Sakib Al Hassan? Yeah, ita Sakib Al Hassan. Yes. Oh, acha. So hello guys, welcome back to another brand new video. Actually, I'm going to interesting video. I'm going to Sakib Al Hassan current status. Sakib Al Hassan kemon korechen byabohar she shobgulo jinish ei video te jante parben. And prothome je video ta dekhechen seta ekdomi real video, kono fake na. Ebong amar kache prothome lagche AI diye ki banaise. Pore na mone holo je ekta shomoy chilo jokhon Sakib Al Hassan khubi tar opinion gulo rakhten chorke sathe sathe shasti diye diten, seta hok umpire, seta hok tar capture hok, seta kono darshoker obhodro achoron, shobkichu mukher upor jawab, kono bhoy pao nai kauke, ebong fearless ekta byapar shepar Sakib bhai ke khubi manaito, but tokhon kichu din pore ashlo nirbachon ebong Sakib Al Hassan bhai kemon jani hoye gelen, ekdom halat badal diye, jazbat badal diye, second er modhe shobkichu bodlai gechilo, ebong Sakib Al Hassan ke amra innocent boy hishebe dekhtechilam, jeita ashole Sakib fan দের কোনো ভাবি হজম করার কথা না, পেটে ডাইজেস্ট হইতেছিল না এবং হওয়ার না হওয়ারই কথা, কারণ সাকিবকে আমরা তো এইভাবে দেখে অভ্যস্ত না ভাই। সাকিব আল হাসানকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, সাকিবের পারফরমেন্স মাঠের বাইরে যেভাবে দেখে অভ্যস্ত, সেই জিনিসটাকে মিস করতেছিলাম। সো সাকিব আল হাসান বলতেছে ওয়েট এ মিনিট, ব্যাক করতেছি, আসতেছি, আই এম সাকিব আল হাসান, ফেকনেস আমার মধ্যে বেশিক্ষণ চলবে না। সো লাগতেছিল ফেক, বাট সাকিব আল হাসান ব্যাক করেছেন। সাকিব আল হাসান অসাধারণ পারফরমেন্স দিয়ে আবারও সবাইয়ের মধ্যে সাকিব আল হাসান ব্যাক করেছেন, এবং ভোটের দিনই আসলে একজন ফ্যান অথবা মানে সাকিব আল হাসানকে কী লেভেলে ইউজ করা হয়েছে এটা আমরা ভোটের সময় দেখতে পেয়েছি। মানে যার যেখানে দরকার পারলে গায়ের মধ্যেও সিগনেচার করায় নেয়, মানে যে যেভাবে ইউজ করতে পারে সাকিব আল হাসানকে নিয়েছে, এবং ছবি উঠাইতে উঠাইতে সবের হাতের মানে যাই হোক একটা বাজে অবস্থা সব মিলে। সো ওভারঅল সিচুয়েশনে সাকিব আল হাসানের মনে একটাই কথা ছিল, কন্ট্রোল সাকিব আল হাসান, কন্ট্রোল, কিচ্ছু করা যাবে না। বাট আজকে ভোটের দিনে সাকিব আল হাসান আর কন্ট্রোল করতে পারেননি, পিছন থেকে যখন কেউ একজন তাকে সিংহের মতো ধরছেন, ঠিক সেই সময় সাকিব আল হাসান তার থাবাটা বসাই দিয়েছে তোর গালে, এবং মানুষ টোটালি শকড, এবং অবশ্যই আপনারা সেটা দেখতে পেয়েছেন ভিডিও ফুটেজ এবং মুহূর্তের মধ্যে ভাইরাল। সো সেই জিনিসটাই ডিসকাস করতে আসছি, যদিও আমি ভিডিও বানাই ক্রিকেট রিলেটেড। সো ক্রিকেটের ভাই সাকিব, নির্বাচনের মৌসুম চলতেছে আজকে নির্বাচন। সো আপনাদের কি মতামত কমেন্টে জানান, আমার কাছে তো খুবই ভালো লাগছে সাকিব ভাইয়ের এই ফেয়ারলেস আবার ব্যাক টু দ্য ফর্মে। সো গাইজ, এই বিষয়ে আপনাদের মতামত আমি অবশ্যই কমেন্টে জানতে চাই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর নেক্সটে খুবই ইন্টারেস্টিং ভিডিও আসবে। সো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।